আপনারা যাচ্ছি ডক্টর মনজুর মোর্শেদ আপনার কাছে। ডক্টর মনজুর মোর্শেদ, নতুন যে গবেষণা রিপোর্ট, যে 15 বছর আগেও যদি আপনি ধূমপান ত্যাগ করে থাকেন তারপরে আপনার স্ক্রিনিং করা উচিত ওয়েদার ইউ হ্যাভ এনি ক্যান্সার ইন ইয়ার সেল। সো জানি আপনার কাছে ডিটেলস, প্লিজ। জি, থ্যাংক ইউ শ্রদ্ধেয় ভাজন তাহির ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে সবাইকে অনেক অনেক সালাম জানাচ্ছি। যে আজকে যে টপিকটা আলাপ করব সেটা হচ্ছে যে নিউ যে গাইডলাইন লাং ক্যান্সার স্ক্রিনিং এর ব্যাপারে এসেছে সেটি নিয়ে আলাপ করব। আপনারা জানেন এই নভেম্বর মান্থ হচ্ছে যে আপনার লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, এবং খুবই যুক্তিসঙ্গত এই নিউ গাইডলাইনটা যে বের হয়েছে এই নভেম্বর মান্থে, যে আমরা কিভাবে আরো বেশি সতর্ক হব লাং ক্যান্সারের স্ক্রিনিং এর ব্যাপারে। আগে যে লাং ক্যান্সারের স্ক্রিনিংটা দেওয়া হয়েছিল সেটি থেকে আজকের যে লাং ক্যান্সারের নিউ গাইডলাইন সেটি একটু ভিন্ন। আগে যে আপনার লাং ক্যান্সারের স্ক্রিনিংটা দেওয়া হয়েছিল সেটি 55 থেকে 80 ইয়ার্স ওল্ড, সেটি একটা ক্রাইটেরিয়া ছিল। এখন নতুন গাইডলাইনে আসছে আপনার 50 থেকে 80 ইয়ার্স ওল্ড, একটু আরো কমিয়ে দিল, এটি একটা কারণ। আরেকটা হচ্ছে যে আগের গাইডলাইনে আপনার যে কতটুকু আপনার স্মোকিং করবেন সেটি একটা ফ্যাক্টর ছিল, সেটি আগে ছিল 30-30 প্যাক ইয়ার্স, এইবার কিন্তু এটা 20 প্যাক ইয়ার্স করলো। প্যাক ইয়ার্সটা কি? প্যাক ইয়ার হচ্ছে যে আপনি যদি 2 প্যাক সিগারেট যদি দিনে খান তাহলে 10 বছরে 10 × 2 এটা হচ্ছে যে 20 প্যাক, তার মানে আপনি এই এটিতে এলিজিবল হবেন। তো সুতরাং স্মোকিং হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট, এবং কত প্যাক সিগারেট খাচ্ছেন, কতগুলো সিগারেট খাচ্ছেন, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে স্মোকিং, আরেকটা যেটা তাহির ভাই বলেছেন যে যে 15 বছরের আগেও যদি করে থাকেন তারাও এলিজিবল হবেন। আগে কিন্তু বলা ছিল যে 15 বছরের মধ্যে স্মোকিং করতে হবে কিংবা 15 বছরের মধ্যে আপনার কুইটিংটা হতে হবে। এখন ওনারা দেখলেন যে অনেকে হয়তো টিনেজ থেকে আপনার স্মোকিং করছে, অনেকে হয়তো অনেক বেশি সিগারেট খেয়েছেন যে বাই 50 অলরেডি অনেক খেয়ে ফেলেছেন, অনেক মানে প্যাক ইয়ার হয়েছে, অনেক স্মোকিং হিস্ট্রি হয়ে গেছে, তো সুতরাং তারাও এলিজিবল হবেন। তো এটি কেন ইম্পর্টেন্ট? আগে যে স্ক্রিনিংটা হয়েছিল এটিতে খুবই স্মল ফ্র্যাকশন আপনার সিটি স্ক্যান করা হতো, এখন এই গাইডলাইনটা করার ফলে ওনারা বিশেষ করে আপনার যারা প্রিভেন্টিভ টাস্ক ফোর্স ডিপার্টমেন্ট আছে, যা ক্যান্সার সোসাইটি আছে, ওনারা আইডিয়া করছেন যে আরো 5 মিলিয়ন এক্সট্রা আপনার নিউ স্ক্রিন গাইডলাইনসে আপনার এটি পড়বে। তো সুতরাং আবার গাইডলাইনটা বলে থাকে, যেটি আজকের মূল টপিক, খুবই ইম্পর্টেন্ট, সবারই জানা উচিত। একটা হচ্ছে যে স্মোকিং হিস্ট্রি, কতটুকু স্মোকিং করছেন, স্মোকিং করতে হবে, অথবা 20 প্যাক ইয়ার হিস্ট্রি যেটা আমি আগে বলেছি। তারপর হচ্ছে যে বয়সটা হতে হবে 50 থেকে 80 ইয়ার্স ওল্ড, এবং 15 ইয়ার্স এর আগেও যদি আপনার যদি স্মোকিং করে থাকেন এবং এই যে স্মোকিং হিস্ট্রিটা যদি 20 প্যাক ইয়ার হিস্ট্রি হয়ে থাকে তাহলে আপনি এলিজিবল হবেন। আর যদি স্মোকিং যদি করেই থাকেন তাহলে তো অবশ্যই এলিজিবল হবেন, কিন্তু একই প্যাক ইয়ারটা থাকতে হবে। আচ্ছা, এটি কিভাবে আমরা স্ক্রিনিং করে থাকি? এটি হচ্ছে যে লো ডোজ সিটি স্ক্যান। আমরা তো সবাই জানি সিটি চেস্ট করা হয়ে থাকে অনেক সময় লাংস এর নিউমোনিয়ার জন্য, বা কোনো অনেক সময় সিটি চেস্ট করা হয়, এটা কিন্তু হচ্ছে যে লো ডোজ সিটি স্ক্যান। লো ডোজ আবার কি জিনিস? লো ডোজ হচ্ছে যে প্রত্যেকটা রেডিয়েশন, প্রত্যেকটা স্ক্যানের পিছনে একটা রেডিয়েশন থাকে। আপনি ব্রেন স্ক্যান বলেন, আপনার কার্ডিয়াক সিটি বলেন, সবকিছুতে একটা রেডিয়েশন থাকে, এবং এই লো ডোজ সিটি স্ক্যানটাতে এটি মাত্র 1.5 মিলিসিভার্ট। মিলিসিভার্টটা হচ্ছে যে রেডিয়েশনের একটা ইউনিট, কতটুকু আপনি রেডিয়েশন এক্সপোজ হচ্ছেন, এটি কিন্তু খুবই কম। এটি কিন্তু আপনার 6 মান্থ যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন থাকে, আমরা যে বিভিন্ন ধরনের যে রেডিয়েশন যে আমরা যে এক্সপোজ হয়ে থাকি বডিতে কোনো কিছু ছাড়াই, সেটি 6 মাস যদি আপনি থাকেন সেই পরিমাণ আপনি 1.5 মিলিসিভার্ট আপনি রেডিয়েশনটা পেয়ে থাকেন। এবং এই রেডিয়েশনের মাত্রাটা হচ্ছে যে একটা সিটি স্ক্যান, লো ডোজ সিটি স্ক্যান চেস্ট, এটা স্ক্রিনিং এর জন্য। আপনি যদি আমরা যে আমি যেহেতু কার্ডিওলজিস্ট, আমি জানি যে ক্যালসিয়াম, করোনারি ক্যালসিয়াম স্কোরিং এর জন্য যে আমরা রেডিয়েশন দিয়ে থাকি সেটা মাত্র 3 মিলিসিভার্ট। আবার যদি করোনারি সিটি অ্যাঞ্জিওগ্রাম করে থাকি সেটি হচ্ছে তো আপনার অলমোস্ট 12-14 মিলিসিভার্ট। হ্যাঁ, আর এমনি যদি নিউমোনিয়ার জন্য যদি আপনি সিটি চেস্ট রেডিয়েশন করে থাকেন সেটি 7 মিলিসিভার্ট। তো সুতরাং এই যে আমি যে নাম্বারগুলো বললাম এটি বলার কারণটা হচ্ছে যে সুতরাং যারা স্ক্রিনিং এর জন্য স্মোকিং হিস্ট্রি আছে স্ক্রিনিং এর জন্য সিটি চেষ্টা করবেন, এটাতে রেডিয়েশন নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। তো এটি খুবই ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে যে যদি আপনি
এই যে লাং ক্যান্সারটা যদি আগে যদি নির্ণয় করা যায়, আগে যদি ডায়াগনোস করা যায়, তাহলে আপনার প্রগনোসিস, মর্বিডিটি, মর্টালিটির ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। আপনার যদি পরবর্তীতে যদি এটি ডায়াগনোস করা হয়ে থাকে, অনেকটা লেট স্টেজ হয়ে থাকে, তখন আপনার সেরকম মানুষ নাও বাঁচতে পারে। একটা গবেষণা এখানে রিপোর্টে বলা হয়েছে যে 2022 রিপোর্টে বলেছেন যে অনলি 5.8% আমেরিকান আপনার লাং ক্যান্সারের জন্য স্ক্রিন করা হয়েছে এবং অনেক স্টেটে কিন্তু মাত্র 1%। সুতরাং বুঝতেই পারছেন এটির ব্যাপারে কিন্তু যথেষ্ট একটা মানুষের অনিয়া থাকতে পারে, কিংবা সেই ধরনের গাইডলাইনে কিংবা যে কোনো মিডিয়া হোক কোনো না কোনোভাবে এটি তেমন উদ্বুদ্ধ করে না। আপনারা জানেন যে ব্রেস্ট ক্যান্সারের জন্য আপনারা ম্যামোগ্রাম করে থাকেন, তারপর কোলন ক্যান্সারের জন্য আপনার কোলোনোস্কোপি করে থাকেন, সার্ভিক্যাল ক্যান্সারের জন্য প্যাপ স্মিয়ার করে থাকেন, কিন্তু লাং ক্যান্সারের ব্যাপারে মানুষ হয়তো তেমন একটা জানিও না। অথচ স্মোকিং করতেছে কিন্তু লাং ক্যান্সারের ব্যাপারে আপনার এই ব্যাপারে স্ক্রিনিং যে আছে, স্ক্রিনিং যে করতে হয়, এটা হয়তো নাও জানতে পারেন। আজকে থেকে হয়তো যারা শুনতেছেন কিংবা যারা শুনবেন পরবর্তীতে, তারা আপনারা আপনাদের প্রোভাইডারকে বলবেন, বিশেষ করে স্মোকিং হিস্ট্রি যদি থেকে থাকে, এবং দেখবেন যে আপনার প্রোভাইডারের সাথে আলাপ করে দেখবেন যে আপনি সেই গাইডলাইনে পড়েন কিনা এবং যাতে স্ক্রিনিংটা করতে পারেন কিনা। যদিও আমরা সবাইকে বলি, তাহের ভাইয়া সবসময় বলে থাকে স্মোকিং, অ্যালকোহল, এগুলো আমরা সবসময় নিষেধ করে থাকি। তো এই যে এই নতুন গাইডলাইনে আমি যেটা বলেছিলাম যে 14.3 মিলিয়ন আগে যেটি থেকে এখন আরো 5 মিলিয়ন আপনার এলিজিবল হবেন আপনার এই 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 গাইডলাইনের আওতায়, যাতে আপনার স্ক্রিনিংটা করা যেতে পারে। তো একদিন সবাই সতর্ক থাকবেন, এবং অবশ্যই আমরা না বলবো স্মোকিং এর ব্যাপারে, কিন্তু যারা স্মোকিং করেছেন তারা আপনার প্রোভাইডারের সাথে আলাপ করবেন যাতে স্ক্রিনিং করা যায় কিনা। স্যার, একটা মাঝে মাঝে একটা প্রশ্ন করতে চাই যে যারা স্মোকিং করেছেন, মনে করেন 15 বছর আগে স্মোকিং ছেড়েছেন, বাট যারা ওই যে মাঝে মধ্যে হঠাৎ করে বন্ধু বান্ধবের সাথে যখন সামনে পড়েন এক টান মারেন, আধা টান মারেন, এটা সুখ টান মারেন, অনেকে অনেক ধরনের কথা বলে, সো এটা কি যারা রেগুলার ধূমপান করতেন না মাঝে মধ্যে যারা এমনি টান মারতেন তাদের সবাইকে এটা করতে হবে? আচ্ছা, তো খুবই সুন্দর প্রশ্ন। আপনি বলেছেন যে 15 বছর আগে আপনার স্মোকিং করেছেন, কিন্তু এটা কতটুকু স্মোকিং করেছেন এটা দেখতে হবে। আমি যে বললাম যে প্যাক ইয়ার হিস্ট্রি, মিন্স আপনি কি 2 প্যাক সিগারেট আপনি দিনে খেয়েছেন না 1 প্যাক সিগারেট দিনে খেয়েছেন সেটা দেখতে হবে। যেমন আমি বলেছি সারাদিনে যে এক টানও মারা লোক আছে, অনেক আছে আপনার এক টান মারে, সারাদিনে এক টান মারছে হয়তো কারো সাথে। যদি একটা কিংবা মাঝে মধ্যে যদি খেয়ে থাকেন, কিন্তু আপনার সেই প্যাক ইয়ার হিস্ট্রিটা অনেক কম হবে। 20 প্যাক ইয়ার হিস্ট্রি উনাদের জন্য যদি এটা ক্যালকুলেট করতে হয় তাহলে অনেক বছর লাগে যাবে, তার মানে আমার মনে 50 ইয়ার 60 ইয়ার বা আরো বেশি লাগবে। আচ্ছা মঞ্জুর ভাই, আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস শুনলাম যে আম কনফিউজ নট শিওর, কেউ কেউ বলছে এখন যে গাঞ্জা যেভাবে অ্যাভেলেবল হচ্ছে অথবা সরকার যে পারমিশন দিচ্ছে, কেউ কেউ বলতে চাচ্ছে যে আপনার গাঞ্জা নাকি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না সিগারেট যেভাবে ক্ষতিকর, এই ব্যাপারে আপনার মন্তব্য কি বলে? গাঞ্জা নাকি কেউ কেউ বলে যে স্বাস্থ্যের পক্ষে আরো ভালো? একটু কয়েকদিন আগে আমরা আলোচনা করেছি ব্রেইনে এটা খুবই এফেক্ট করে এবং আলটিমেটলি স্টেক টু ডিপ্রেশন, আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাবে আপনাকে, এবং এটার যে বেনিফিট গত 4 দিন আগে আমরা আলোচনা করেছি এটা যে গাজার, তাহলে শুনি নাই আকে আমি এই জন্য গাজার যে ইফেক্ট এটা হচ্ছে, তাহলে এটা কি সিগারেটের মতো ক্ষতিকর না যে গাঞ্জা যেটা সেটা আর কি? আচ্ছা, যাই উনি ভালো বলতে পারবেন, ডক্টর মজুমদার মোর্শেদ জি। জি তাহির ভাই, এই ব্যাপারে আমরা অনেকবার আলাপ করেছি, আমি নিজেও আলাপ করেছি এবং অন্যান্য শ্রদ্ধেয় বাদন অন্য ডাক্তাররাও আলাপ করেছেন, যেটা তাহের ভাই বলেছেন ঠিকই আছে। সে সাথে আমি আরো অ্যাড করতে চাই যে মারিওয়ানা যেহেতু এটা লিগালাইজ হয়েছে এখন অনেক রিসার্চ হচ্ছে, আগে একসময় এটা লিগাল ছিল না তেমন একটা রিসার্চ হয় না, এখন যেহেতু নতুন নতুন রিসার্চ হচ্ছে নতুন নতুন জিনিস জানতে পারছি। সোজা কথা হচ্ছে যে মারিওয়ানা বা এই ধরনের জিনিসও আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, এবং সেখানে একটা গবেষণা দেখা গিয়েছে যে সিগারেট খেলে যেরকম এম্পিসিমা, সিওপিডি কিংবা লাং ক্যান্সার হয়, এটিতে আরো এক ধাপ এগিয়ে গেছে যে ওইখানে যে লাংস এর মধ্যে হোল বিভিন্ন ধরনের গর্ত হয়ে যায়, এটা কিন্তু মারিওয়ানাতে দেখা গিয়েছে। তো সুতরাং এটা একটা পয়েন্ট বললাম, আর অন্যান্য বিভিন্ন ধরনের যে কার্বন জনিত যে বিভিন্ন টক্সিক এফেক্ট যেগুলো হয়ে থাকে, ফ্রি রেডিকাল যেগুলো হয়ে থাকে, সেগুলোর জন্য বিভিন্ন ধরনের লাং ডিজিজ বা অন্যান্য ডিজিজ তো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর মোর্শেদ।